আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউমিডিজি A3, যেটা আমি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম। এবং আজকে দেখাবো আপনাদের যে এইরকম যদি আপনারা মোবাইল অর্ডার করেন আপনাদের কত টাকা কাস্টম ফি আসতে পারে এবং কতদিন পর্যন্ত সময় লাগতে পারে মোবাইলগুলো আসতে। তো এইসব সম্পর্কে বিস্তারিত দেখাবো, মোবাইলটা সম্পর্কে কতটুকু দেখাবো না। তো এইরকম আমি প্যাকেটটা পেয়েছি, প্যাকেট করা ছিল, এটার উপরে একটা প্যাকেট ছিল, প্রোটেকশন ছিল। তো আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি। যদি আপনারা বক্স খুলেন, বক্সের সবার প্রথমে যে স্লিপটা, এটা হচ্ছে কাস্টম ফি। তো এটার প্রাইসটা হচ্ছে $80, যেটা বাংলাদেশ টাকা যদি হিসেব করি 6,500 থেকে আর একটু বেশি হয়। তো যদি এখানে দেখেন আমার 6,500 টাকার পণ্যতে, আপনারা সবসময় হিসেব করবেন এটা মার্কেট প্রাইস কত, কারণ যখন কাস্টম ফি ধরে তখন এটা মার্কেট প্রাইস হিসেবে কাস্টম ফি এটা হিসাবটা করে। তো আমি কত দিয়ে কিনছি সেটা আসলে বড় ফেক না, আসলে কাস্টম এটা দেখবে যেটা মার্কেট প্রাইসটা কত সেটার উপর আপনাকে কাস্টম ফি ধরবে। তো আমাকে এখানে একটা মার্কেট প্রাইসটা অনুযায়ী আমার 1625 টাকা কাস্টম ফি দিতে হয়েছে। এখানে উপরে দেখুন তিনটাতে আছে, শুল্ক কর, বিক্রয় কর, ডাকমণ্ডল। তো এখানে তিনটা অপশনে আমার মোটামুটি 1625 টাকা দিতে হয়েছে কাস্টমকে। তারপর আমাকে প্রোডাক্টটা সারিয়ে নিতে হয়েছে। তো প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই কীরকম। তো হচ্ছে স্যার, তো এই হচ্ছে মোবাইলটা। এটার সাথে আপনারা কী কী পাবেন, এই একটা প্যাকেট, খুব সুন্দর একটা প্যাকেট, যেটা একটা ই রয়েছে, এই হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালটা পড়া দরকার, এটা রাখি দিয়ে এক পাশে। এবং এখানে একটা পাচ্ছেন একটা গিভওয়ে। তো এই গিভওয়েটা দেখি পরে কোনো কাজে লাগে কিনা। তারপর এখানে পাচ্ছেন একটা USB কেবল আর এই চার্জার। এইসব যে কয়েকটা জিনিসই পাবেন এই বক্সের ভিতরে। তো এই হচ্ছে এই মোবাইলটা, এই হচ্ছে মোবাইলটা, মোবাইলটা আপনাদেরকে দেখাই। মোবাইল ফোনটা ওটা অন করি, ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই দেখছি। তো এই মোবাইলটা মোটামুটি আমি এটা কোনো কিছু ইউজ করিনি, আপনাদেরকে দেখাই এটা স্যাটিসফ্যাকশনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন এটার স্যাটিসফ্যাকশনগুলো, ব্র্যান্ড ইউমিডিজি, মডেল A3, র্যাম 2 GB, রম 16 GB, অ্যান্ড্রয়েড ভার্সন 8.0। এখানে আদার আদার ভার্সনগুলো এখানে আছে। এখানে সিস্টেম দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1, র্যাম 2 GB, রম 16 GB, ডুয়েল ন্যানো সিম অ্যান্ড TF, 3300 mAh ব্যাটারি, খুবই ভালো। এবং 5.5 ইঞ্চি HD ডিসপ্লে, 1.9। তো এখানে হচ্ছে ক্যামেরা হচ্ছে 12.5 MP, ফোন ক্যামেরা 8 MP। তো এটার অন্যান্য স্যাটিসফ্যাকশনগুলো এখানে। তো মোবাইলটা দেখাই আপনাদের এটা কীরকম কাজ করে। প্রথমত ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা কীরকম কোয়ালিটির। এরকম মোবাইল ফোন অর্ডার করেন আপনাকে এরকম পরিমাণ কাস্টম ফি দিতে হতে পারে। আপনার সবসময় দেখবেন যে আপনার একটা মার্কেট প্রাইসটা কত, আপনি কত দিয়ে কিনেছেন সেটা আসলে বড় ব্যাপার না, একটা মার্কেট প্রাইস কত চলতে সেইটার উপর আপনাকে একটা কাস্টম ফি দিতে হবে কাস্টমকে। যেরকম এটার উপরে আমাকে 1625 টাকা দিতে হয়েছে কাস্টমকে। তো আপনারা চাইলে এভাবে কিনতে পারেন, প্রাইসটা আসলে একই পড়ে যায় যেগুলো দেখলাম। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইব বাটন রেড, ওইটাতে একটা ক্লিক করে দিবেন। এবং পাশে যে বেল বাটনটা দেখতে পাচ্ছেন ওই বেল বাটনটাতে একটা ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আসলে এইসব সম্পর্কে আপনাদের ভিডিও রিভিউগুলো দিব, এই এক্সপোর্ট ইম্পোর্ট এরকম প্রোডাক্ট যদি আউট আপনারা আনেন কীরকম কাস্টম ফি পড়বে। এই হচ্ছে আমার ফার্স্ট মোবাইল, যেটা আমি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করেছি, যেটার জন্য আমাকে 36 দিন সময় লাগছে এবং কাস্টম ফি দিতে এসে 1625 টাকা, যেটার বাজার মূল্য রয়েছে প্রায় 6,500 বলতে পারেন, একটু বেশি হবে 6,500 থেকে। তো আমাকে আমার কাছে খুব ভালোই লেগেছে সেটটা সম্পর্কে। তো সামনে আরও এরকম আরও কিছু রিভিউ আছে যেটা আমি সময়ের অভাবে দিতে পারছি না। তো আজকের মতো এতটুকুই।